রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গত 5 বছরে মাথা পিছু আয় বেড়েছে ত্রিপুরা নাগরিকদের। 39,000 থেকে বেড়ে সেলফ হেল্প গ্রুপ তথা স্বসহায়িকাদের দলের সদস্য হয়েছেন বর্তমানে 4,66,000 মহিলা। অর্থনীতির এই উন্নয়নে বিরাট সাহায্য করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 48তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেন বৃহস্পতিবার এমনটাই বললেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতন লাল নাথ। আগরতলা শহরের সুকান্ত একাডেমিতে আয়োজিত এদিনের অনুষ্ঠানে অংশ নেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারও। রাজ্যের কল্যাণে দীর্ঘদিন ধরে সততার সাথে কাজ করে তোলার জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সকল স্তরের কর্মীদের এদিন অভিনন্দন জানিয়েছেন তারা। মন্ত্রী রতন লাল নাথ বলেন, গ্রামীণ ব্যাংক রাজ্যের জনগণের কাছে এক গর্বের বিষয়। ব্যাংকিং পরিষেবায় বহু বছর অতিক্রম করেছেন তারা। মাথাপিছু আয় কিন্তু প্রচুর বেড়ে গেছে। আমি যদি দেখি সবকোয়ার্টারে পার ক্যাপিটা ইনকাম কত ছিল, মাত্র 1,44,000 টাকা। আজকে পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরা রাজ্যের মানুষের কত 5 বছরে? 1,59,419 টাকা। কিভাবে এগুচ্ছে, মানে প্রতি মাথাপিছু মানুষের আয় বেড়ে গেছে। এবং প্রতি ক্ষেত্রে বিশেষ করে সেলফ হেল্প গ্রুপ, এখানে আমাদের অনেক মহিলা দিদিরা আছেন, আপনারা জানলে খুশি হবেন। আগে ছিল আমাদের সরকার আসার আগে ছিল 39,941 জন ছিল সেলফ হেল্প গ্রুপের সদস্য দিদি। আজকে কত ছিল? 39,000, এখন হয়েছে 4,66,000। 4,66,000, এই যে বলছি, এটা 4,66,853 হয়েছে, তো এমনি এমনি হয়নি। বিরাট সাহায্য করছে ব্যাংক, বিশেষ করে গ্রামীণ ব্যাংক ভালো স্টেপ নিয়েছে। এবং সবচেয়ে আনন্দের কথা আপনাদের জানার জন্য, এই 4,66,000 মধ্যে 85,000 দিদি লাখপতি দিদি হয়েছে। 85,000 লাখপতি দিদি হয়েছে, যারা বছরে 1,00,000 টাকা রোজগার করে এটার সাহায্য পেয়ে। এবং এটা কীভাবে সম্ভব? আমাদের রাজ্য সরকার থেকে এর আগে যারা ছিল, আমি কারো নাম বলবো না, তাদের পিরিয়ডে তাদের এটাকে বলে রিভলভিং ফান্ড এবং কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড, এটা দিয়েছিল 31,80,00,000 আগে। আমরা দিয়েছি সেলফ হেল্প গ্রুপে 504 কোটি। কোথায়? 31,504 কোটি। আগে ব্যাংক লোন কত হয়েছে? এই 5 বছর আগে 4,95,000। এখন ব্যাংক লোন কত হয়েছে সেলফ হেল্প গ্রুপ? 1,013 কোটি। বৃহস্পতিবারের অনুষ্ঠানে উপস্থিত থেকে ঋণ গ্রহীতাদের হাতে চেক তুলে দেন রাজ্যের বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথ এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।